like my videos, please subscribe, press the bell icon, and never miss another update. Hello viewers, welcome to Aftrial. Aftrial lecture 01 a ajke apnara substring er kichu example dekhben DFA designer. So ekhane amra er age tin mane substring size 3 kichu example dekhechi. আজকে আমরা সাবস্ট্রিং এর সাইজ 4 এর কিছু এক্সাম্পল দেখবো. আজকে যে এক্সাম্পল দেখবো আমরা সেটার সেই হচ্ছে সাবস্ট্রিং এর সাইজটা হচ্ছে 4. সো এই ধরনের 4 ডিজিটের সাবস্ট্রিং এর জন্য 4 সাইজের আর কি. সো আমরা দেখি এখানে আগের মতোই আমরা হচ্ছে একটা স্টেট নেবো, যেহেতু এখানে সাইজ হচ্ছে 4, সো আমরা 5টা স্টেট নেবো. কি বল Q2 Q3 Q4 Q5. So it is final state. এরপরে 01 যায় আসলে আমাদের কোনো প্রবলেম নাই. আর এখানে আমি স্ট্রিং লিখে নিই আগে 1 1 0 1. আগের মতোই আগে আমরা এর আগের লেকচারে যেভাবে করেছি শুরুটা সেভাবেই শুরু, কেন সব কিছু সেভাবেই, জাস্ট আমাদেরকে একটু কেয়ারফুলি করতে হবে. সো এর আগেও যদি 0 থাকে সেটা আমাদের কোনো প্রবলেম নেই, আর 1 থাকলে তো আমরা প্রসিড করবেই. সো আমরা এখন দেখি এর ভিতরে যদি আর মানে এস্টিমের এই 1 এর মাঝে যদি আবার 0 ঢুকে যায় তাহলে আমরা কী করব. এখানে যদি 0 আসে তাহলে তো আমরা ব্যাক করবই, কারণ এখানে 0 আসে এখানে আসতেছে. সো 0 আসলে আমরা ব্যাক করবো, দেন এখানে আসি. এখানে 1 1 1 1 পাওয়ার পরে এখানে আসছে Q3 তে. সো এরপরে 0 পেলে তো আমরা প্রসিড করবোই, বাট এখানে যদি আরেকটা 1 পায় তাহলে আমরা কী করব. সো এখানে যদি আর একটা 1 পাই সেটা আমাদের মানে আমাদের প্রবলেম হবে না. এখানে আমরা সেফ লুপ দিয়ে আরও 1 আসুক, সমস্যা নেই আমাদের. 2টা 1-এর জায়গায় এখানে যদি 2টা 1 আসে, 2টা 1-এর জায়গায় 3টা 1 হোক বা 4টা 1 হোক আমাদের কোনো প্রবলেম না. সেখানে সেফ লুপ দিয়ে আমরা এখানেই থাকছি, দেন এই পর্যন্ত ঠিক আছে. আমরা এখন এটার জন্য দেখবো. সো এখানে এই স্টেটে হচ্ছে আসার আগে স্ট্রিংটা হচ্ছে 1 1 0. সো 1 1 0 1 1 0 1 1 0 পাওয়ার পরে হচ্ছে Q4 আসতেছে. সো এখন Q4 থেকে এখন আমরা দেখব যদি 1 পাই তাহলে তো আমরা প্রসিড করবই, বাট এখানে 1 যদি না পাই আরেকটা 0 আসে তাহলে আমরা কী করব. সো এখানে স্ট্রিংটা এখন দাঁড়াচ্ছে 1 1 0 1 1 0 0. সো এখানে যদি এরকম হয় তো আমরা এখন কি করব, এখানে আমরা সবসময় খেয়াল রাখব যে এটার সাথে কি এই সাবস্ট্রিংটার কোনো কমন ফ্যাক্টর আছে কিনা. সো যেহেতু কমন ফ্যাক্টর নাই কোনো, কারণ এখানে 0 0 হয়ে গেছে, সো এখানে কোনো কমন ফ্যাক্টর দেখা যাচ্ছে না. সো এখান থেকে আমাদেরকে আবার একদম ইনিশিয়াল লেভেল থেকে ইনিশিয়াল লেভেলে চলে যেতে হবে, ব্যাকওয়ার্ডে যেতে, যেহেতু এখানে কোনো কমন ফ্যাক্টর পাচ্ছি না. 1 1 0 দেন আরেকটা 0 পাইছি, মানে এটা তো সাবস্ট্রিংয়ের ভিতরেই, বাট এখানে একটা এক্সট্রা 0 চলে এসেছে. এক্সট্রা 0 জন্য আমরা আবার পিছনে চলে যাবো, আবার প্রথম থেকে আমাদেরকে আসতে হবে. সো এই সাবস্ট্রিংয়ের জন্য এই DFA ডিজাইন কমপ্লিট. আপনাদের আমি জানি আপনাদের হয়তো মানে একটু বুঝতে প্রবলেম হচ্ছে বা প্রবলেম হতে পারে. সো এটা হচ্ছে কোনো প্রবলেম মানে চিন্তার বিষয় না, আপনারা প্র্যাকটিস করেন দেখবেন যে ঠিক হয়ে গেছে, মানে এটা তেমন জটিল কোনো বিষয় না, জাস্ট আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে. আমরা আর একটা এক্সাম্পল দেখি, এটাও 4 ডিজিটের মানে 4 মানে সাবস্ট্রিংয়ের সাইজ হচ্ছে 4. সো আমরা 4টা স্টেট নিয়ে নিই, Q1 Q2 Q3 Q4 Q5 Q5 টা আমি ফাইনাল স্টেট করে দিই. এটা স্টেট স্টেট সরি এর আগের সাস্টেইনার ডিজাইন এখানে আমি স্টেট দিই নি. এই বিল্ডটা আপনারা কখনোই করবেন না,
স্টার্ট স্টেট যদি না দেন বা ফাইনাল স্টেট যদি না দেন, তো ডিএফ এর ডিজাইন করেই কোনো লাভই নেই। মানে এটা একটা খুব বড় একটা ভুল, আমি ছোট একটা মিস্টেক, বাট ডিএফ এর ডিজাইন করছেন কিন্তু এখানে যদি স্টার্ট স্টেট না থাকে তাহলে তো আর হইলো না ব্যাপারটা। সো আমরা দেখি এখানে ট্রানজিশন দিই। সো এখানে সাবস্ট্রিংটা বসে দিই 0110, এরপরে যদি 10 জায়গা আসুক আমার কোনো প্রবলেম নেই, এর আগে যদি অনেকগুলো 1 আসে তাতে আমার কোনো প্রবলেম নাই। ওকে, সো এখন আমরা দেখব মাঝখানে যদি কিছু ঢুকে তাহলে আমাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে সেই ব্যাপারটাকে। সো এইটা তো কমপ্লিট, এখানে দেখবো এখানে যদি আমি হচ্ছে আরেকটা 0 পেয়ে যাই তাহলে কী করবো, যেহেতু শুরু হয়েছে 0 দিয়ে, সো সো স্ট্রিংটা সাব স্ট্রিংটা 0 দিয়ে শুরু, সো এখানে আরও 0 আসলে আমার কোনো প্রবলেম নাই। দেন দেন আমি এই স্টেটটার জন্য দেখবো, এই স্টেট থেকে প্রসিড করার 1 পেলে প্রসিড করবো। বাট এখানে যদি দেখেন এই স্টেটে আসি, তো এই স্টেটে আসি আমি এখন, সো এই স্টেটের আগে এই স্টেটে আসার জন্য 0 আর 1 ইনপুট মানে ইনপুট লাগে। সো এই 0 1 ছিল, এখন 1 পেলে আমি প্রসিড করবো, বাট 1 যদি আমি না পাই, 0 পাই, তাহলে আমি কোথায় যাবো সেটাকে ঠিক করতে হবে। সো এখানে 0 পেলে আমি এখানে ব্যাক করবো, যেহেতু এখানে 0 পেয়ে এখানে আসতেছে, 0 পেয়ে এখানে থাকতেছে, সো এখানে প্রসিড করে এখানে আমি 0 তে এখানে চলে আসতেছি, 0 পেলে কিউ 2 তে আসতেছি। সো এটা এই পর্যন্ত কমপ্লিট। এবং আমি এই স্টেটের জন্য দেখবো এই স্টেটে যে এই স্টেটে আসার জন্য কী কী ইনপুট লাগে, 0 1 1। সো 0 1 1 পেয়ে আমি এখানে আসছি, দেন 0 পেলে তো আমি প্রসিড করবো, বাট এখানে যদি 0 না আসে 1 আসে, আবার 1 আসে, তাহলে আমি কি করব। সো এখানে 1 পেলে আমি আবার দেখেন এখানে এখানে এই এই দুইটার মধ্যে বা এখানে কোনো কি কমন ফ্যাক্টর আছে, কোনো কমন ফ্যাক্টর নাই, বা এই সাবস্ট্রিংয়ের ক্ষেত্রে কোনো কমন ফ্যাক্টর নাই। কমন ফ্যাক্টরটা আপনারা এখন ঠিকভাবে বুঝতে পারবেন না, পরে আরও কিছু এক্সাম্পল করবো তখন আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন। যাই হোক, এখানে যেহেতু আবার এখানে 0 পেলে আমি প্রসিড করতেছি, বাট 1 পেলে আমাকে আবার প্রথমে যেতে হবে, আবার ফার্স্ট থেকে শুরু করতে হবে। ফার্স্ট থেকে আসে, ফার্স্ট থেকে আমাকে আবার হচ্ছে 0 1 1 এর জন্য সে হচ্ছে সাবস্ট্রিং এর জন্য আমাকে ডিএফএটা আবার মানে ওই 1 0 1 পেলে আমি ফাইনাল স্টেটে থাক যাব। সো এই সাবস্ট্রিং এর জন্য এই ডিএফএটা ডিজাইন কমপ্লিট। ওকে, সাবস্ট্রিং আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাবস্ট্রিংয়ের জন্য আরও কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করবো, আমরা আরও কিছু এক্সাম্পল অবশ্যই করবো। বাট আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, আপনারা কোনো স্ট্রিংয়ের জন্য ডিজাইন করতে পারতেছেন না কোনো সাবস্ট্রিংয়ের জন্য, তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আপনারা আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর যদি খুব প্রবলেম হয় সাবস্ট্রিংয়ের জন্য আমরা আরও আমরা সাবস্ট্রিংয়ের জন্য আরও লেকচার করবো, সমস্যা নেই। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।